আপনারা দেখছেন একুশে টেলিভিশন জানতে চাইবো যে আপনি তো দীর্ঘদিন ধরে বাজেট প্রণয়নের সঙ্গে আছেন এই যে আট দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধি অর্জনের যে যে লক্ষ্য ধরা হয়েছে সেটি আসলে কিভাবে সম্ভব মানে চ্যালেঞ্জ কিনা কারণ এই এই মহামারীর এই সময়ে তো আসলে বিশ্ব মন্দাই চলছে এটা অর্জন সম্ভব হবে কি ধন্যবাদ আপনাকে একটি দুঃসময়ের বাজেটে বর্ষ করলাম আমরা গত এগারো বর্ষ এটা ভারতম বাজেট দু নয় থেকে তো এই বাজেটে অবশ্যই একটি দুঃসাহসিক সময় মানে দুঃসাহসিকতা পরিচয় দিতে হবে এবার এই বাজেট করতে গিয়ে করতে হয়েছে কারণ অনেক কিছু নতুন ভাবে আমরা উপলব্ধি করেছি স্বাস্থ্য খাতে কিছুটা হলো দশা উপলব্ধি করেছি এত মানুষ একসঙ্গে কর্মচ্যুতি ঘটবে এটাও আমাদের ধারণা কখনো ছিল না কুটির উপরে মানুষ খাতে কর্মহীন হয়ে যাবে দারিদ্রে নিপতিত হয়েছে কিছু মানুষ কারণে এটা স্বাভাবিক এবং অস্বাভাবিক কিছু না এমন একটি সময়ে বাজেট করা খুবই দুরূহ তবু এটা বলবো যে প্রভৃতির হারের যে কথাটি বলেছেন এবছর প্রত্যেক বছর শ্রৎসাহে আমরা প্রভৃতের হারে। ঘোষণা করি ওটাকে ব্যাখ্যা করি একটি পথ চিহ্ন রাখা হয়েছে এবার প্রবৃদ্ধির হারটি মূলত আমরা আমরা একটা রেখে দিলাম মনে প্রতীক এবার মূল বিষয় হলো করোনাকে কত দ্রুত নিবৃত করা যাবে কত সংখ্যক মানুষের আমরা প্রাণ বাঁচাতে সক্ষম হব এই করোনার থাপা থেকে কত দ্রুত আমরা এই যে দরিদ্র শ্রেণী দরিদ্র জনগণ এবং নতুন দরিদ্র যারা হয়ে থাকবেন বা হয়েছেন তাদেরকে কিভাবে ভরণ পোষণ সেটা একদিন দুদিন নয় কিন্তু তিন মাসও নয় আগামী বছরের আগ পর্যন্ত ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত এটা এটা চলবে অনুমান করা যাচ্ছে কারণ কোনো দেশই আমেরিকা বা ইয়ে বলেন ইউরোপ যুক্তরাজ্য ইতালি স্পেন কেউই তো এর থেকে কম সময় মুক্ত হতে পারেননি অনেকে জানুয়ারি ফেব্রুয়ারিতে দেখা দিয়েছে এখন পর্যন্ত মৃত্যু হার আমাদের চেয়ে অনেক বেশি তো যে কথাটা বলতে চাচ্ছিলাম প্রভৃতির হারটিকে খুব বড় করে এবার দেখার প্রয়োজন নেই এটি জাস্ট প্রতীকই আমি এটা বলি কারণ অত বড় প্রবৃদ্ধি অর্জন হয়তো এবার সম্ভব নাও হতে পারে তবে এটাও মনে রাখতে হবে আমাদের অর্থনীতির এই শক্তিশালী দিকগুলো যদি আমরা মনে রাখি তো ওয়ার্ল্ড ব্যাংক যেটা বলেছে দুই শতাংশ কেউ বলছে দেড় শতাংশ তবু তারা ইতিবাচক যুক্তরাষ্ট্রের নেতিবাচক যুক্তরাজ্যের নেতিবাচক জার্মানির নেতিবাচক সর্বত্র নেতিবাচক তার ঢেউয়ে বাংলাদেশ অন্তত ওয়ার্ল্ড ব্যাঙ্ক দুই দশমিক দুই শতাংশ এই বছর তো যাই হোক এই প্রবৃদ্ধি কত হোক না হোক একটা বিষয় আমাদের মনে রাখতে হবে এই করোনা বিপর্যয়ে আমাদের কোন অবকাঠামোর বিপর্যয় ঘটে আমাদের দৈব দুর্ভাগ সাইক্লোন আমাদের যে সাইক্লোন হয় বা বন্যা হয় তাতে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয় আমাদের অবকাঠামো করোনাতে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু কোন অবকাঠামো কিন্তু আমাদের অস্পর্শ তার মানে অবকাঠামোর যে সুবিধা সেটি আমরা পেতে থাকব। এটা আমার আমি এভাবে দেখি ঘটনাটাকে দুই হলো প্রবাসী আয় আমরা বলছি কমে যাবে কমে যাবে তারপরও এই জুনে এখন হল সতেরো বিলিয়ন ডলার আমাদের রেমিটেন্স আয় হতে যাচ্ছে যার একটা ভূমিকা আছে এই দেশের এই ডিমান্ডকে ডিমান্ড ডিমান্ডকে ইনক্রিজ করা আমাদের রিজার্ভ দেখুন কমে যাওয়ার কথা এই দুঃসময়ে গত তিন মাস নব্বই দিনের পরও আমাদের রিজার্ভ তেত্রিশ বিলিয়ন ডলার মানে আরো বাড়লো ছিল বত্রিশ চলতি অ্যাকাউন্টে ঘাটতি ছিল সাড়ে চার বিলিয়ন ইউএস ডলার সেটা দেড় বিলিয়ন ডলার নেমে যাচ্ছে চলতি অ্যাকাউন্টে ঘাটতি হওয়ার কথা কিন্তু সেটি কিন্তু কমে আসলো সুদের হার নয় শতাংশে আনা হলো এই যে সুদের নয় শতাংশে আনা হলো একটা বিনিয়োগ প্রভাব পড়ার কথা কারণ সুদের হার কমলে তো বিনিয়োগ বেশি হবে আমি যেটা বুঝি এক লক্ষ কোটি টাকার যে প্রণোদনা উনিশটি প্রোগ্রাম করা হয়েছে সেই উনিশটি প্রোগ্রামের মধ্যে সবই কিন্তু অর্থনৈতিক কার্যক্রম বিষয়ক অর্থাৎ বিনিয়োগ অথবা কৃষিতে প্রণোদনা আমাদের কুটির শিল্প প্রণোদনা অনুশিল্পের প্রণোদনা সর্বক্ষেত্রে প্রণদনা উনিশটি প্রোগ্রাম এগুলো কিন্তু প্রভাব পড়বে যদি এগুলো আমরা করতে পারি আরেকটি বিষয় লক্ষ্য রাখেন দেশজ শক্তি সামর্থ্যের কথা বললাম এটা শুধু আমার কথা না যে আমি সরকারে আছি কাজে আমি বললাম আপনি জানি কয়েকদিন আগে ইকোনমিক্স পত্রিকা রক্ষণশীল পত্রিকা সাধারণত তারা এই সরকারের সমালোচনাই করে থাকে যতটা আমার মনে হয়েছে তারাও বলেছে ষষট্টিটি দেশ অর্থনৈতিকভাবে সবল তার মধ্যে দক্ষিণ এশিয়া মধ্যে বাংলাদেশের নামটি আছে তো এইটা কিন্তু শুধু আমরা বলছি তা না এই ইতিবাচকতা কিন্তু আমি যেটা বলছি তথ্য ভিত্তিক বিষয় লক্ষ্য রাখুন আমরা এক দশমিক দিয়ে আমরা পাঁচ বিলিয়ন ডলারের নেগোসিয়েশন আছে সেটা হয়ে যাবে সামগ্রিকভাবে এই দুঃসময় সারা বিশ্বে ওয়ার্ল্ড ব্যাংক আড়াইশো বিলিয়ন ডলার নিয়ে এখন সারা দেশকে বিভিন্ন দেশে এই তারা ঋণ সহায়তা দেবে ওয়ান ট্রিলিয়ন ডলার আইএমএফ সারা বিশ্বের জন্য এখন মজুদ করেছে এটা কোনো দেশের নয় এটা কিন্তু ল্যান্ডিং প্রতিষ্ঠানে তো এর সহায়তা বাংলাদেশ পাবে বিনিয়োগের কথা আমি বললাম জাপানের মধ্যে কখনো বাজেট স্থাপন আমাদের নেই তারা আগামী মাসে বাজেট সাপোর্ট দেবে দক্ষিণ কোরিয়া বাজেট সাপোর্ট দেবে এইবার অনেকে বাজেট সাপোর্ট নিয়ে এসে এটা ওয়ান পয়েন্ট নাইন নাইন বিলিয়ন ডলার বিলিয়ন ওয়ান পয়েন্ট নাইন নাইন বিলিয়ন কৃষিক্ষেত্রে কথা আপনারা জানেন এটা অবদায় সমগ্র কৃষিঘাত কিন্তু কোনোভাবেই ব্যাহত হয়নি এই করোনার প্রভাবে ভালো চলছে তো সব মিলিয়ে গ্রোথ রেট ওই ওয়ার্ল্ড ব্যাংকের যেটা নেতিবাচক এত কম হবে না ওয়ার্ল্ড ব্যাঙ্ক যাই বলুক আমাদের প্রবৃদ্ধি কিন্তু ভালো হবে এটা আমি কতগুলো যেটা প্রভাব বিস্তার করে ফেলি আমি কিন্তু কতগুলো কারণ বললাম এবংগুলো ফ্যাকচুয়াল কাজই আট না হোক আমি যদি বলি করি ছয়ও হয় আমাদের যে বিরাট অর্জন কারণ এই সময় ছয় হওয়া এটা একটা বিস্তর ব্যাপার তো যাহের প্রবৃদ্ধির হার এটা ওইটাকে বড় করে না দেখে এবার এইবার প্রতীকী দেখি মূল বিষয় হলো করোনাকে কত দ্রুত আমরা নিবৃত করতে পারবো কত দ্রুত আমাদের ইকোনমিকে পুনরায় পুরনো পথে ফিরিয়ে আনতে পারবো